হ্যালো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমি আরেকটি প্রজেক্ট বানাচ্ছি, এটা হচ্ছে রেসিপি এক অ্যাপ। তো এটা দিয়ে আমরা ডাটা ফেস করে এখানে ধরবো এপিআই এর মাধ্যমে। ওকে, তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হবে। তো ধরেন এখানে আপনারা লিখতে পারেন রাইস, এরকম যে আইটেম লিখবেন সে অনুযায়ী আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এরকম করে আসবে। ওকে, এখন আমরা এইচটিএমএল এর কোডে চলে আসি। বরাবরের মতন বলছি যে এটা আমাদের জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, তো আমি জাভাস্ক্রিপ্টেই করে দেখাবো, আর আমার এইচটিএমএল আর সিএসএস কোড আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ প্রজেক্টে পেয়ে যাবেন আমার গিথুবে, আর একটা লিংক থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। ওকে, তো এই হচ্ছে আমার একটা ছোট্ট, খুব একটা বড় কিছু লিখিনি, এটা ডাইনামিকভাবে আসবে, দেখাবো সেটা। তো এ হচ্ছে আমার হচ্ছে এইচটিএমএল। তো এই এইচটিএমএল এর জন্য এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছবি পাচ্ছি। তো আমি চাচ্ছি যেহেতু 3-3 গ্রিডে আসছে, 3-3 ভাবে আসছে এভাবে, তো এজন্য আমি চাচ্ছি হচ্ছে এইখান থেকে এই আইটেম থেকে এই আইটেমটাকে আপনাদের সামনে কপি করে নিয়ে, তাহলে সামনের ভিউটা প্রথমেই সুন্দর লাগবে। একবার কপি পেস্ট করলাম, আর একবার করলাম। ওকে, এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখি। ওকে, দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে আমাদের। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে মেন ডট জেস, এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। ওকে, তো এখানে আমরা কাজ করব। তো কাজ করতে হবে কেমন করে, সেটার জন্য আমাদেরকে কিছু ফেস করতে হবে। আমি বলেছি এই ডিপ নিয়ে আমাদের কাজ, আমি এটা সৌন্দর্যের জন্য 3 বার 2 বার কপি করে নিয়েছি। ওকে, তা আমাদেরকে প্রথমে যেটা ফেস করতে হবে সেটা প্রথমে ফেস করতে হবে ফ্রম। তো কীভাবে ফ্রম আমরা ফেস করব সেটা আমরা লিখে নিই। এখানে আমরা লিখবো হচ্ছে কম, তারপর কি নাম দিলে ভালো হয় দেখা যাক। তো আমরা এটা নাম দিলাম, এখন আমরা লিখবো হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট পেয়ে যাবো এখানে, আর লিখবো আমরা হচ্ছে কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর এখানে, কোয়েরি সিলেক্টর। আর আমরা কি করব, আমরা মনে হয় কপি করেছিলাম ফর্ম, ইয়েস ফর্ম করেছিলাম। এই গেল হচ্ছে আমরা ফেস করলাম হচ্ছে ফর্ম। তারপর আমরা সেকেন্ডলি কি ফেস করা দরকার আমাদের, আমাদের দরকার হচ্ছে সার্চ রেজাল্ট। এটা আমরা একটু কপি করে নিই এখান থেকে, কপি করে নিলাম। এখন আবার একইভাবে লিখতে হবে আমাদেরকে কনস, সার্চ রেজাল্ট লিখলাম আমরা এরকম, আমরা কোয়েরি সিলেক্টর নিলাম একইভাবে, এবং আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। তাহলে তো আমাদের হয়ে গেল। এবং আমাদেরকে আবার যেটা পেস্ট করতে হবে সেটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের এই এটাকে ফেস করতে হবে, তো এটা পুরোটাই কপি করে নিই ভালো করে এখানে। একইভাবে আমাদেরকে লিখতে হবে এখানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর পেস্ট, ইয়েস কাজ শেষ। তো এই হচ্ছে আমরা হচ্ছে এটা আমরা করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর একটা বাটন, একটা ফাংশন বানাতে হবে। আমি বললাম যে একটা ফাংশন বানাতে হবে, কেন সেটা, এই যে এখানে যে আমরা লিখবো, এখানে যে কিছু লিখবো সেটা কিভাবে আমরা ধরবো, সেটার জন্য আগে আমরা একটা ফাংশন বানিয়ে নিই। তো সেটার জন্য আমরা প্রথমত ফর এক্সাম্পল লিখলাম লেট, লেট লেখার পর লিখলাম যে কোয়েরি, কোয়েরি গেট, গেট লিখতে পারি। তো এই হচ্ছে ফাংশনের জন্য আমরা একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম। তারপর করব কি, এখান থেকে গেট ফ্রম আছে না এটা নিব, নেয়ার সাথে এর সাথে আমরা হচ্ছে একটা অ্যাড ইভেন্ট ডিসেনার দেবো। তার মধ্যে এখন এই এটার টাইপটা কি দেবো, সেই টাইপটা হচ্ছে সাবমিট টাইপের দেবো। আর হচ্ছে এটার একটা ইভেন্ট দিতে হবে আমাদেরকে, তো এখানে কমা দিয়ে আমরা একটা ইভেন্ট লিখলাম। তারপর যেটা করতে হবে আমাদেরকে এরকম করে দিয়ে এটা তৈরি হয়ে গেল আমাদের, ঠিক আছে? তো এর মধ্যে
এখানে আমরা গেট ফর্ম বলতে এই যে এখানে মানে ফর্মের মধ্যে একটা ইভেন্ট তৈরি করলাম, আর হচ্ছে এখন এটা ইভেন্টের মধ্যে প্রিভেন্ট প্রিভেন্ট ডিফল্ট ঠেকানোর জন্য এই ফাংশনটা আমরা দিলাম, ডিফল্ট কিছু করবে না, যা যাব তাই হবে। আর হচ্ছে এখান দিয়ে আমরা যে কোয়েরি গেট এটা নিলাম, এটা নিব, এটা নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এটার সাথে টার্গেট দেব, আমরা চাইটা কি, আমরা চাচ্ছি হচ্ছে এটার সাথে আমাদের কোয়েরি সিলেক্টর দিয়ে যে ইনপুট আছে, ঠিক আছে, আমাদের যে ইনপুট ইনপুট রয়েছে এটা এই জায়গাটাতে, এখানে যে আমরা লিখবো এটি হলো মেন কথা, আমরা যা লিখবো তা যেন সরি, এবং এটার সাথে আমাদেরকে দিতে হবে ভ্যালু, ওকে, যেন ভ্যালুটা আমরা গেট করতে পারি। আচ্ছা এখন এখানে আমরা কনসোল করব, কনসোল কনসোল ডট লগ করব, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে বসিয়ে দিই এর ভিতরে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, মানে আমরা চাচ্ছি যে ওই যে ফর্মের ভিতরে যা লিখবো তা যেন আমরা ধরতে পারি, এটা হচ্ছে কথা, মানে আমরা ওখানে ওয়ার্কেবল করলাম যে সার্চিং যে আমাদের ইয়েটা আছে সেটা ওয়ার্কেবল। এখন আমরা এখানে রাইস লিখলাম, লেখার সাথে সাথে আমরা হচ্ছে ইনস্পেক্ট করে দেখব যে আমাদের এখানে এসেছে কিনা, ওকে, রাইস সার্চ, আচ্ছা আসছে না কেন দেখি তো আবার, ব্রেড লিখি আমরা, আচ্ছা এখানে আসার কথা, কি জানি প্রবলেম হয়েছে, ও আচ্ছা প্রবলেম না, এই যে ব্রেড চলে এসেছে। তাহলে আমাদের এই ফাংশনটা খুব সুন্দর করে কাজ করেছে, ওকে। তাহলে আমরা এখন নেক্সট যে স্টেপে যাব সেটা হচ্ছে আমরা ফেস করার স্টেপ। আচ্ছা এই যে এই ওয়েবসাইটে এই এই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি, এখান দিয়ে আপনারা এপিআই নিতে পারবেন, তো আপনাদেরকে প্রথমে আগে সাইন ইন করে নিতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আমার অলরেডি আছে, তো এখানে যেতে হবে, যাওয়ার পরে যেটা করতে হবে যে এপিআইস এপিআইস আমি চাই হচ্ছে সার রেসিপি দিয়ে, ওকে, তো আমি এটা ক্লিক করলাম, আর হচ্ছে আমি পাবো হচ্ছে একটা লাইভ পাওয়া যাবে এখানে, এখানে আমার সাইন ইন করার পরে এখানে আমি পেয়ে যাচ্ছি গেট এপিআই কি নাও, এই যে জাস্ট আমি এখান থেকে হচ্ছে জাস্ট ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পরে আমার যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এই কিটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কি এটা আমার লাগবে, এটা আমি নেই এখানে, আমার এখানে নেই, দেখলাম যে সরি, এটা হচ্ছে আমাদের অ্যাপ কি, আরেকবার লিখতে হবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওখানে রয়েছে অ্যাপ আইডি, ঠিক না, দেখে নিই আমরা একটু গিয়ে কি, এটা হচ্ছে অ্যাপ আইডি, এটা নিতে হবে আমাদেরকে, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, মানে আইডি লিখে নিই একইভাবে, তো এই এই দুটো জিনিস আমাদের লাগবে, আরেকটা যেটা লাগবে আমাদের কনস ইকুয়াল টু বেস ইউআরএল, বেস ইউআরএল আপনারা আমার মতন করে এটা লিখে নিতে পারেন, এখানে আমি লিখেছি হচ্ছে সার্চ কোয়েরি, মানে হচ্ছে এই যে এটা এটা হবে এখান থেকে, এই যে কোয়েরি গেট, এখানে আমি যা লিখব সেটাই যেন আমি পাই, সেজন্য এই জন্য এটা ডাইনামিক ভাবে আসবে কোয়েরি গেট, আর এই যে আমার এপিআই কি এটা লিখতে হবে, আর এগুলো ডাইনামিক ভাবে তাহলে আমার পুরো আসবে, আর হচ্ছে এখানে হচ্ছে এটা ব্যাকট্র্যাকের মধ্যে হবে, আর এখানে রয়েছে হচ্ছে টুয়েনি, টুয়েনি মানে হচ্ছে যে আমরা যদি সার্চ করি তাহলে আমরা হচ্ছে 20টার মতন রেসিপি একসাথে গেট করতে পারবো, ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সোফার কাজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাসিঙ্ক ফাংশন সরি ফাংশন
ইন্টারফেস এপিআই একটা লিখে নিব, ফাংশন লিখে নিব, সেটার মধ্যে সেটা দিয়ে আমরা ধরবো। ওকে, তো এই জিনিসটা আমাদের এখানে আর লাগবে না, এটা আমরা এখানে নিয়ে নিব। এখানে আমরা নিয়ে নিলাম, তারপর যেটা করতে হবে আমাদেরকে, তারপর আমরা আবার একটা ভেরিয়েবল নিলাম, কনস রেসপন্স, রেসপন্স ইকুয়াল টু দিতে হবে ওয়েট, তারপর ফেস, ফেস করব কি আমরা, বেস ইউএল, ঠিক আছে। এখন আমরা এটা দেখতে পারবো, আমরা যদি কনসোল করি, কনসোল ডট লগ, আর হচ্ছে এই রেসপন্স কে লিখি, তাহলে আমরা দেখতে পারবো কি ঘটছে আমাদের ওখানে। আর আমাদের কি এই ফাংশনটা কন্ট্রোল সি করে এখানে এর মধ্যে কল করে দিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কিছুই পাবো না, এটা ঘটনা। এখন আমরা ব্রাউজারে আসি, এখন আমরা যদি লিখি কেক, এখন আমরা হচ্ছে কেক লিখলাম, ইন্সপেক্ট করি, দেখব, আশা করি, ইয়েস, এই যে দেখছেন আমরা হচ্ছে এপিআই ফেস করতে পেরেছি, এলো আমাদের এপিআই, এর মধ্যে আমরা কেক ফেস করেছি। ফাইনালি আমরা হচ্ছে আমাদের এপিআই পেয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আর এটা আমাদের এই যে স্ট্যাটাস হচ্ছে 200, আর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে এখানে ডাটা পালা পেলাম আমরা আর কি রেসপন্স, সেটাকে আমরা হচ্ছে ডাটা জেসন ফরম্যাটে ট্রান্সফার করতে হবে। তো সেজন্য কি করতে হবে, লিখে তারপর আমাদেরকে লিখতে হবে রেসপন্স ডট জেসন, তাহলে আমরা ডাটাটাকে কিভাবে পাবো। আর হচ্ছে আমাদের এটা ফেস করতে হলে এখানে রেসপন্স এর পরিবর্তে ডাটা দিতে হবে, ও সরি, কন্ট্রোল জেড। তো এই যে ডাটা লিখলাম, এখন আবার আমরা হচ্ছে গেলাম, এখানে ফিরে গেলাম, তো কি দেখলাম, অরেঞ্জ, ওকে, আবার হচ্ছে ইন্সপেক্ট করলাম, এখানে কনসোলে গেলাম, এই যে দেখছেন এখন আমরা সব জেসন আকারে পাচ্ছি। এই হিটস এর মধ্যে আমাদের যে 20 বলছিলাম না, যে এখানে যে আমরা 20 লিখছিলাম, কোথায় 20 লিখছিলাম দেখাই আপনাদেরকে, এই যে 20, মানে আমরা 20টার মতো রেসিপি হচ্ছে অ্যাড করতে যাচ্ছি, মানে দেখতে যাচ্ছি, ওকে। তো এই হচ্ছে হিটস এর মধ্যে আমাদের রয়ে গেছে হিটস, এই যে এর মধ্যে সবগুলো রেসিপি চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমাদের নেক্সট, আমাদের এখন আরেকটা ফাংশন বানাতে হবে, যেখানে আমরা ডাইনামিক ভাবে আমাদের এসটিএমএল ধরতে পারবো। তো গেট এসটিএমএল নাম দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, সরি, একটা ভেরিয়েবল নিলাম, বললাম যে গেট ডাটা ফর্ম বড় হয়ে যাচ্ছে একটু, আপনারা আপনাদের মতন করে নিতে পারেন, সেটা দিয়ে জাস্ট ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ম্যাপ ফাংশন লিখতে হবে। আচ্ছা, আপনাদেরকে দেখাই, এই ফাংশনটার ভিতরে আমাদেরকে হচ্ছে একটা প্যারামিটার পাস করতে হবে, ফর এক্সাম্পল বললাম রেজাল্ট, ওকে। এবং এই রেজাল্টটা আসলে কি হবে, কোন ডাটার উপর বেস করে হবে, এটা আমরা এখানে কল করিনি আগে, ওকে।
এটা করে নিই, কিন্তু এটা কিন্তু রেজাল্ট হবে না। কি হবে আপনাদেরকে আবার কল করে দেখাই আমি। ধরেন কেক বললাম, আবার কেক বললাম, ও আচ্ছা রেজাল্টের জন্য প্রবলেম করতেছে। আচ্ছা এখানে আমি রেজাল্ট রেজাল্ট না দিই, আচ্ছা কমেন্ট আউট করে রাখি, প্রবলেম যেহেতু করতেছে। আচ্ছা ওকে, আবার কেক লিখি। এই যে রেসপন্স করলো, যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে হিটস আছে না, এই হিটস 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 হবে আমাদের ইনস্ট রেজাল্টের পরিবর্তে। তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে? আমাদেরকে এইভাবে লিখতে হবে এখানে যে এই যে ডাটা, সরি এটা কমেন্ট উঠিয়ে নিই আমি, ওই যে এই যে ডাটা, আমাদের ডাটা ডটস লিখতে হবে আমাদেরকে হিটস। সেই হিটস এই হিটস হিটস থেকে আসলে এই জন্য আমরা এটা লিখলাম রেজাল্ট। ওকে, এটা আমরা ভেরিয়েবল প্যারামিটার হিসেবে পাস করলাম। এখন যেটা করতে হবে, যে আমাদের এই যে রেজাল্টসটা আসলো, এই রেজাল্টটার সাথে আমরা হচ্ছে ম্যাপ ফাংশন করব, লিখব হচ্ছে কি ম্যাপ। ওকে, এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। তারপর আমরা লিখলাম হচ্ছে একটা রেজাল্ট, লিখলাম রেজাল্ট দিলাম, ফর হোয়াট এভার ইউ ক্যান ইউ ক্যান রাইট নেম। তো তারপর এর মধ্যে আমরা একটা ব্যাক ট্র্যাক দিয়ে দেব, ব্যাক ট্র্যাক। ওকে, এখন ব্যাক ট্র্যাকের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে ডিপ, যার যাকে আমরা ডাইনামিক করব, এই যে আইটেম থেকে এই আইটেমকে আমরা কপি করে নিয়ে আসব এর মধ্যে। ওকে, কপি করে নিয়ে আসলাম আমরা এখানে, এলো ঘটনা। এখনো কিন্তু আমাদেরকে যদি যাই আমরা, হলো এখানে কিন্তু কিছুই শো করবে না, কিছু লিখলে কিছু শো করবে না, কারণ আমরা কোনো কিছু ডাইনামিক করিনি। ডাইনামিক যদি করি তাহলে আমরা, যেমন ধরেন এখানে আমরা যদি ডাইনামিক করি এটাকে, এবং আমাদেরকে যেটা করতে হবে, যেটা করিনি, যেটা করা দরকার ছিল, এই যে ভেরিয়েবলটা যে আমরা বানালাম, কেন বানালাম, এর মধ্যে তো আমাদেরকে ফেস করতে হবে। ওকে, তাহলে কি করতে হবে, এরকম করে সেটা আসবে, এবং এটা তো ফেস করলাম ভালো কথা, কিন্তু আমাদের ডমিনের সাথে তো ম্যানিপুলেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা করব কি, এটার জন্যে এখানে যে সার্চ রেজাল্ট কোয়েরিটা নিয়েছিলাম, এর মধ্যে আমরা এটা পুশ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ডট ইনার এসটিএমএল লিখে তারপর আমাদেরকে লিখতে হবে এই ভেরিয়েবলটা, এটাকে আমরা পাঠাতে যাচ্ছি। তাহলে করবে কি, এই যে তাহলে বোঝার চেষ্টা করেন, এই যে সার্চ রেজাল্ট মানে কোন ডিপটা, সার্চ রেজাল্ট। ওকে, সার্চ রেজাল্ট, এখানে সার্চ রেজাল্ট মানে এখানে আমরা ফাইনালি সেন্ড করতেছি, এটাই হচ্ছে এই কথাটার মানে অর্থ। তো যেটা বলতেছিলাম যে এটা ডাইনামিক হয়নি, তো ডাইনামিক করব এখন আমরা। আচ্ছা, আমাদের ডাইনামিক করতে হলে আপনাদের দেখিয়েছিলাম যে হিটস দিয়ে আমরা ডাটা নিয়েছিলাম, এখানে এখানে কমেন্ট আউট করে রাখছি, ঝামেলা করতেছে। তারপর এখানে যদি আমি ইমেজ নিতে চাই তাহলে কিভাবে আমাকে লিখতে হবে, জাস্ট দেখেন, এখানে আমাদের রেসিপি প্রথমত এটা লিখতে হবে, এখান থেকে রেসিপি লিখতে হবে, তারপর লিখতে হবে ইমেজ যদি গেট করতে চাই আমরা, তাহলে হচ্ছে তারপর হচ্ছে এই যে ইমেজ, ঠিক আছে, তো একটার নিচে আরেকটা, জাস্ট বাটির মতন চিন্তা করেন। তা আমাদেরকে ওভাবে করেই মানে কানেকশন লাগাতে হবে, আমাদেরকেও লিখতে হবে জাস্ট এই জায়গাটাতে ওভাবে করি। ইমেজ সোর্সে এসে আমাদেরকে যেটা করতে হবে, একটা ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দিয়ে এখানে একটা কার্লি ব্র্যাকেট ক্লোজ করে, এখন এখানে প্রথমে লিখতে হবে আমাদের রেজাল্ট, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা প্রত্যেকটা রেজাল্ট এখানে আসবে, রেজাল্ট। তারপর আমাদেরকে ডট দিতে হবে, ডটের পর আমাদের আসবে রে সিপি, তারপর আসবে আমাদের হচ্ছে ইমেজ, তারপর আসবে আমাদের ইমেজ। ওকে, তো এখন যদি আমরা ব্রাউজারে যাই,
এখন আমরা আশা করব যে আমাদেরকে ছবি দেখাবে। ফর এক্সাম্পল কেক দেখালাম, কেন আসতেছে না? কোনো প্রবলেম হয়েছে হয়তো বা? ও আচ্ছা, কারণ আমরা এটা হচ্ছে বন্ধ করে রেখেছি, প্রবলেম করছিল বোধহয়। আচ্ছা যাই হোক, এখন আমরা এখানে আবার গেলাম, অরেঞ্জ লিখি, অরেঞ্জ এখন আসছে না। তাহলে আমরা ইন্সপেক্ট করে দেখি কি প্রবলেম হয়েছে আমাদের। আচ্ছা এটা হচ্ছে নাল পাচ্ছে কেন? আচ্ছা যে কারণে ভুলটা হচ্ছিল, এখানে কিন্তু আমরা ক্লাস নিয়েছিলাম না, কোয়েরি সিলেক্টরের মাধ্যমে। এখানে কিন্তু আমি ক্লাসের জন্য ডট দিইনি, অনুরূপভাবে এখানেও ডট দিতে আমি ভুলে গিয়েছিলাম, যে কারণে নাল প্রপার্টি আসতেছিল। তো এখন আমরা ব্রাউজারে যাই এবং মজাটা দেখতে পাবো, যদি কিউ এক দিই, এক দেখছেন সেই মহেন্দ্রক্ষণ আমাদের এতক্ষণে চলে এসেছে ডাইনামিক ভাবে আমাদের ইমেজ, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এগুলো আমরা চেঞ্জ করবো একে একে। তো তোমাদের তো কাজ মোটামুটি হয়েই যাচ্ছে। এখন আমরা এই জায়গাটাকে ডাইনামিক করব। তো এই জায়গাটা ডাইনামিক করতে হলে স্ট্রাকচারটা আমি এখান থেকে নিয়ে আসি, জাস্ট এখানে দিতে হবে, ঠিক আছে? তো এখানে এটার জন্য কি করতে হবে, এটার জন্য দিতে হবে আমাদেরকে লেবেল। ওকে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আবার ব্রাউজারে যাই, আবার দেখি কেক, দেখি এখন কেমন আসে লেবেল। লেবেল বলতে যে দিস ইজ এ রেসিপি, ওকে? এখন দেখবেন, ও আচ্ছা আনডিফাইন্ড বলতেছে, প্রবলেম করছি, কি প্রবলেম করছি দেখি নি। এখানে এটা বাদ পড়ছে, এটা এখন আবার যাই, তাহলে দেখি আপল লিখি, এখন আনডিফাইন্ড কেন বলছে? আচ্ছা আবার দেখিনি। আচ্ছা যেটা হয়েছে, এখানে হবে লেবেল হবে না, এ হবে লেবেল হবে। ওকে এগেইন ট্রাই, বল ইয়েস, লুক ইট কাম বাই অটোমেটিক, ওকে দ্য ডাইনামিক। ওকে তো অনুরূপ ভাবে আমি বাকিগুলো চেঞ্জ করে নিই। এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্কার টেকের মধ্যে, এটা হচ্ছে ভিউ রেসিপি। তো ভিউ রেসিপি হচ্ছে এটা আমাদের একটা কন্ট্রোল সি করে নিই, এখানে জাস্ট আমাদেরকে ইউআরএল দিতে হবে, ইউআরএল। ওকে আবার চেক করি আমরা ব্রাউজারে গিয়ে, লিখি হচ্ছে এক ভিউ রেসিপি। আচ্ছা কেন গেট করতে পারছে না, কারণ হচ্ছে এখানে ইউএল হয়েছে, আসলে আমি ইউআরএল। তো ওকে সমস্যা নাই, আবার যাই, ও সরি এটা এরর বলতেছে, রিফ্রেশ করি, ও ফিরে যেতে হবে। ক্লিক আছে আমাদের, একে গেলাম ভিউ রেসিপি, ইয়েস দেখছেন অন্য পেজে চলে গেল। আমাদেরকে এখন এই ভিউ রেসিপি পুরাটা ডিটেলস দিচ্ছে, অনুরূপ ভাবে এখানে অলরেডি আমাদের, ও আচ্ছা এটা ছিল। আচ্ছা এখান থেকে আবার কপি করি, পুরোটাই আসবে আমার এখান দিয়ে। আমি ক্যালোরিস লিখে নিই, ক্যালোরিস, আর হচ্ছে এটা মুছে দিই, এটা লাগবে না আমাদের, ঠিক আছে? তো এই ক্যালোরিস আসলো, এখন ক্যালোরিস চেক করি আমরা, পিছিয়ে যাই, ব্যাকে যাই, আবার সার্চ দিই, এই যে ক্যালোরিস চলে আসছে দেখছেন, তো ক্যালোরিতে চলে আসে, বাট অনেকগুলো নাম্বার দেখাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমাদেরকে ফিক্স করতে হবে, এখানে একটা ফাংশন লিখতে হবে, যে আমরা 2 ডিজিট দেখতে চাই অনলি, বেশি কিছু দেখতে চাই না। তো এখানে আমরা লিখব হচ্ছে ফিক্স, এখানে যত ডিজিট দেখতে চাই সেটা, তো আমরা চাই যে 2 ডিজিট পর্যন্ত দেখতে। তো এটা ফিক্স করলাম আমরা,
আবার একই ভাবে এঁকে গেলাম। এই দেখছেন, 2 ডিজিট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এটার যে মিডিয়া কিউরিজ করা আছে, যে কারণে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে মিডিয়া কুয়েরির জন্য এখানে মিডিয়া কুয়েরি লেখা আছে, যে কারণে আমরা হচ্ছে এটা ছোট স্ক্রিনেও সুন্দর করে দেখতে পাচ্ছি। এই তো, নাও পারফেক্টলি ওয়ার্কস, ভেরি ওয়েল। যা লিখবেন তাই আসবে, তাই আমাদের হয়ে গেল না, আমরা ফেস করতে পারলাম খুব সুন্দরভাবে। আশা করি আপনাদের কাজে লাগবে, আর কমেন্ট করে জানাবেন, সাজেশন দিতে পারেন কি করতে পারি ভবিষ্যতে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।